স্কুল টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত শিক্ষা সংক্রান্ত স্কুলের অফিস সংক্রান্ত বিভিন্ন কাজের টিউটোরিয়াল এবং নতুন তথ্য পেতে সাবস্ক্রাইব করুন স্কুল টেক ইউটিউব চ্যানেল প্রত্যেক বছর ডিসেম্বর মাসে বিদ্যালয়গুলিতে পঠন পাঠন না থাকলেও বিদ্যালয়গুলিতে প্রচুর কাজের চাপ থাকে শিক্ষক শিক্ষিকেরা রেজাল্ট নিয়ে ব্যস্ত থাকেন এবং করতে হয় সেই সংক্রান্ত অনেক কাজ যার মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে একটি গুরুত্বপূর্ণ কাজ করতে হয় সেটি হলো ছাত্রছাত্রীদের প্রমোশন এবং রিটেনশন এই বছর বাংলা শিক্ষা পোর্টালে আজ থেকে অর্থাৎ পনেরোই ডিসেম্বর থেকে শুরু হয়েছে ছাত্রছাত্রীদের প্রমোশন এবং রিটেনশন তবে বাংলার শিক্ষা পোর্টালে ছাত্রছাত্রীদের প্রমোশন এবং রিটেনশন করার আগে এস এম এস পোর্টাল অর্থাৎ স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম যে পোর্টাল আছে সেই পোর্টালে মার্কস এন্ট্রি সেরে ফেলবেন মার্কস এন্ট্রি কমপ্লিট হয়ে যাওয়ার পর রেজাল্ট তৈরি হয়ে গেলে তারপরেই প্রমোশন এবং রিটেনশন করবেন সুতরাং বাংলার শিক্ষা পোর্টাল অর্থাৎ ই পোর্টালে ছাত্রছাত্রীদের প্রমোশন এবং রিটেনশন করার আগে এস এম এস পোর্টালে মার্কস এন্ট্রি সেরে ফেলতে হবে তৈরি করে নিতে হবে মার্কশিট তারপর প্রমোশন এবং রিটেনশন করতে হবে দু হাজার তেইশ শিক্ষাবর্ষের জন্য বাংলা শিক্ষা পোর্টালে কিভাবে ছাত্রছাত্রীদের প্রমোশন এবং রিটেনশানের কাজটি করব লাইভ পোর্টালে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে লগ করে নেব নির্দিষ্ট একটি বিদ্যালয়ের বাংলা শিক্ষা পোর্টালে সাইন ইন করে গেলাম ছাত্রছাত্রীদের প্রমোশন এবং ডিটেনশন করার জন্য এবং ক্লাস এইটে ট্রান্সফার আউট করার জন্য যে কাজটি করতে হবে সেগুলি আপনাদের সঙ্গে ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করব এই কাজটি করার জন্য প্রথমে বাঁ দিকে যে অপশানগুলি আছে সেই অপশানগুলির মধ্যে থেকে স্টুডেন্ট প্রমোশন এবং ট্রান্সফার এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে অনেকগুলি অপশান চলে আসবে যার মধ্যে থেকে প্রথমেই আছে স্টুডেন্টস প্রোমোশান রিটেনশান এই অপশানটিতে ক্লিক করব এই অপশানটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন স্টুডেন্টস প্রোমোশান রিটেনশান ফর একাডেমিক সেশান টু 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 অর্থাৎ ছাত্রছাত্রীরা দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে প্রমোশন হয়ে দু সালে যাবে সেই কাজটি কীভাবে করতে হবে দেখে নেব এখানে দেখুন লাল রঙের কালিতে একটি মেসেজ লেখা আছে ডিটেনশন উইল বি অ্যাপ্লিকেবল ইন অল ক্লাসেস আপ টু ক্লাস এইট ইন রেসপেক্ট অফ সিডাব্লিউশন প্লিজ ক্লিক অন দ্য রেডিও বাটন ইন ডিটেনশন কলাম ইফ রিকোয়েড শো যদি ডিটেনশন করাতে হয় সেক্ষেত্রে ওই নির্দিষ্ট ক্যান্ডিডেটের পাশে ডিটেনশন কলামে রেডিও বাটনটিতে ক্লিক করতে হবে এরপর আমরা প্রমোশন এবং সেনের কাজটি করব। স্কুল এক্সামিনেশান এখানে একটি জুনিয়র হাই স্কুল এক্ষেত্রে ফাইভ সিক্স সেভেন এবং এইট ক্লাস আছে এক্ষেত্রে এইট ক্লাসের জন্য ট্রান্সফার সার্টিফিকেট রেডি করতে হবে অর্থাৎ ট্রান্সফার আউট করার পর ট্রান্সফার সার্টিফিকেট প্রিন্ট আউট করতে হবে প্রথমে আমরা দেখে নেব ক্লাস ফাইভ এখানে স্ট্যাটাস পেন্ডিং এখানে অ্যাকশানের ঘরে দেখুন সাবমিট অপশান আছে এই সাবমিট অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এই পেজটি খুলে যাবে যেখানে ছাত্রছাত্রীদের ডিটেলস দেওয়া আছে এখানে দেওয়া আছে স্টুডেন্ট কোড প্রেজেন্ট সেকশান প্রেজেন্ট রোল নাম্বার ফুল নেম প্রোমোটেড কলাম এবং এখানে ডিটেন্ট কলাম সিডাব্লিউএসএন ক্যান্ডিডেট থাকলে এক্ষেত্রে সেই ক্যান্ডিডেটের জন্য রেডিও বাটনটি অ্যাক্টিভ থাকত তারপর এখানে দেখুন প্রোমোটেড অর ডিটেন্ট ক্লাস ক্লাস সিক্স এখানে ক্লাস ফাইভ ছিল সেক্ষেত্রে ক্লাস ফাইভ থেকে পাস করে ক্লাস সিক্সে উঠে যাবে এক্ষেত্রে তারপর দেওয়া আছে প্রোমোটেড ডিটেন্ট সেকশান এবং তারপর দেওয়া আছে প্রমোটেড ডিটেন রোল নাম্বার এক্ষেত্রে ডিটেনশনের কোনো অপশান নেই সবাই পাস করবে অর্থাৎ প্রমোটেড তারপর এখানে ক্লাস সিক্সে কত রোল নাম্বার হবে এবং কোন সেকশন হবে সেটি সিলেক্ট করে নিতে হবে চাইলে আপনি পরিবর্তন করতে পারবেন যদি আপনার বিদ্যালয়ে অনেকগুলি সেকশন থাকে সেক্ষেত্রে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন এক্ষেত্রে একটি আছে সেজন্য এখানে দেখা যাচ্ছে না প্রয়োজনে আপনি রোল নাম্বারও পরিবর্তন করতে পারবেন এই ফিল্ডগুলো সব এডিটেবল অর্থাৎ আপনি সেকশন পরিবর্তন করতে পারবেন এবং রোল নাম্বার পরিবর্তন করতে পারবেন এই সমস্ত তথ্য ভেরিফাই করার পর নিচের দিকে সেভ এজ ড্রাফট অপশানটি থাকবে এই সবুজ রঙের সেভ এজ ড্রাফট এই অপশানটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে দেখুন স্টুডেন্ট প্রোমোট ইনফরমেশান সাকসেসফুলি সেভড অর্থাৎ ক্লাস ফাইভের প্রমোশনের কাজটি সেভ এজ ড্রাফট হিসেবে সেভ হয়ে গেল এরপর ডান দিকে ব্যাক অপশানে ক্লিক করব যেহেতু ক্লাস ফাইভের প্রমোশনের কাজটি করা হয়ে গেছে সেই জন্য দেখুন অ্যাকশানের ঘরে সাবমিটের পাশে একটি ফাইনালাইজ অপশান আছে ফাইনালাইজ করার ক্ষেত্রে আমি ক্লাস ফাইভ থেকে শুরু না করে ক্লাস এইট থেকে ফাইনালাইজ করব যদিও আপনারা চাইলে ক্লাস ফাইভ থেকে পর পর ফাইনালাইজ করতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তারপর ক্লাস সিক্সের ক্ষেত্রেও একই রকমভাবে কাজটি করে নেব এখানে সাবমিট অপশানে ক্লিক করব এখানে সমস্ত ডেটা চেক করে নিতে হবে এবং চাইলে সেকশন বা রোল নাম্বার চেঞ্জ করে নিতে পারবেন এক্ষেত্রে ওয়ান রোল নাম্বার টিসি নিয়ে আগেই চলে গেছে সেহেতু এই রোল নাম্বারটি এখানে নেই কিন্তু এই বছর প্রমোশন করার পর আমাকে নতুন করে এক রোল নাম্বার দিতে হবে এভাবে আপনারা কাজটি করবেন তারপর নিচের দিকে সেভ অ্যাজ ড্রাফট এই অপশানটিতে ক্লিক করতে হবে স্টুডেন্ট প্রোমোট ইনফরমেশান সাকসেসফুলি সেভড এরপর আমরা ব্যাক অপশানে ক্লিক করবো এখানেও দেখুন একসঙ্গের ঘরে ফাইনালাইজ অপশান চলে এসেছে এইভাবে সমস্ত ক্লাসের জন্য কাজটি করে নিতে হবে ফাইনালাইজ করার জন্য এখানে ফাইনালাইজ বাটনটিতে ক্লিক করতে হবে সঙ্গে সঙ্গে একটি মেসেজ আসবে আর ইউ সিওর ওয়ান্স ফাইনালাইজড ডাটা ক্যান নট বি মডিফাইড ওকে ডাটা হ্যাজ বিন সাকসেসফুলি ফাইনালাইজড অর্থাৎ ক্লাস এইটের প্রমোশন হয়ে গেল এবং ডেটা ফাইনালাইজ হয়ে গেল এখানে দেখুন ডাউনলোড স্কুল লিভিং সার্টিফিকেট জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে ক্লাস এইট হচ্ছে শেষ ক্লাস সেই জন্য এদেরকে ট্রান্সফার সার্টিফিকেট অর্থাৎ লিভিং সার্টিফিকেট ইস্যু করতে হবে এখানে এই অপশানটিতে ক্লিক করব সঙ্গে সঙ্গে এই পেজটি ওপেন হয়ে যাবে যে ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেটগুলো চলে আসবে ডান দিকে প্রিন্ট অপশানে ক্লিক করে আপনারা এই সার্টিফিকেটগুলো প্রিন্ট করতে পারবেন বা কম্পিউটারে পিডিএফ আকারে সেভ করে রাখতে পারবেন এখানে প্রিন্ট অপশানে ক্লিক করব সঙ্গে সঙ্গে দেখুন এখানে প্রিন্ট প্রিভিউ চলে এসেছে এখানে প্রিন্টের ক্ষেত্রে দেখুন ডেস্টিনেশন সেভ এজ পিডিএফ যদি আপনি প্রিন্ট করতে চান এখান থেকে আপনাকে নির্দিষ্ট ইনস্টল প্রিন্টার সিলেক্ট করতে হবে কিংবা যদি কম্পিউটারে সেভ অ্যাজ পিডিএফ আকারে সেভ করতে চান সেক্ষেত্রে এখানে সেভ এজ পিডিএফ অপশানে ক্লিক করে নিতে হবে এইভাবে আপনারা ক্লাস এইটের ছাত্রছাত্রীদের স্কুল লিভিং সার্টিফিকেট প্রিন্ট আউট করতে পারবেন এবং প্রয়োজনে কম্পিউটারে সেভ করে রাখতে পারবেন এখানে ক্লাস এইট ফাইনালাইজড করেছি এরপর আমরা ক্লাস সেভেন ফাইনালাইজড করব মেসেজ চলে এলো ওকে এখানে দেখুন সঙ্গে সঙ্গে ফাইনালাইজড হয়ে গেছে তারপর আছে ক্লাস সিক্স এখানে করব ওকে এরপর ক্লাস ফাইভ এখানে ফাইনালাইজ বটনে ক্লিক করব ওকে এখানে দেখুন ক্লাস ফাইভ সিক্স সেভেন এইট সমস্ত ক্লাস ফাইনালাইজড হয়ে গেল অর্থাৎ রিটেনশনের কাজটি সম্পূর্ণ হয়ে গেল ক্লাস এইটের ছাত্রছাত্রীদের জন্য ডাউনলোড লিভিং সার্টিফিকেট অপশানে গিয়ে লিভিং সার্টিফিকেট ডাউনলোড করে প্রিন্ট করে তাদের হাতে তুলে দিতে হবে যাতে তারা সেই লিভিং সার্টিফিকেট নিয়ে অন্য স্কুলে ভর্তি হতে পারে আপনারা এইভাবে আপনার বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য প্রমোশন এবং রিটেনশনের কাজটি করুন প্রমোশন রিটেনশনের কাজটি করার পর বাঁ দিকে স্টুডেন্ট ইনফরমেশান অপশানে ক্লিক করে স্টুডেন্টস লিস্ট ভিউতে গিয়ে ছাত্রছাত্রীদের প্রমোশন হয়েছে কিনা না দেখে নিতে পারবো এখানে দেখুন ক্লাস সিক্স চলে এসেছে প্রথমেই অর্থাৎ ক্লাস ফাইভ আর নেই ফাইভের ছাত্রছাত্রীরা ক্লাস সিক্সে উঠে গেছে সুতরাং প্রমোশনের কাজটি সম্পূর্ণ হয়েছে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ভিডিওটি যদি আপনাদের কাজে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ